আসসালামু আলাইকুম, আমি নাসরিন নিপা। আজকে খেতে শাক তুলতে আসছি। এটা হচ্ছে এটাকে মেবি দেখেন, এটাকে গোটা শাক বলে, মানে অনেকগুলো শাক একসাথে করে শাকটা খাইতে অনেক মজা। অনেকদিন ধরে ভাবতেছিলাম, তো আজকে ভাবলাম তাই ক্ষেত থেকে একটু শাক তুলি। এটা সাধারণত মানে এগুলো লাগানো লাগে না, এগুলো এমনি হয়। এটা আলু ক্ষেত, আলু ক্ষেতের মধ্যে আছে এই শাকটা হয়েছে, তো সেটাকে আমি নিচ্ছি, এটাকে আজকে রান্না করব। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর ভিডিওগুলো দেখার জন্য। আর যারা এখনও করেন নাই, সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করার জন্য, যে আমি মানে আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমি অনেক উৎসাহিত হই যে নতুন কিছু একটা বানাবো। তা আজকে এই শাকটা রান্না করব। তা আমি আরও কিছু শাক তুলি যেহেতু আমি একা, তারপরে রান্নাঘরে দেখা হবে আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক, আমি এখন চলে আসছি বাসায়। এসে বালতিতে নিয়েছি আমি, অনেক শাক তো পরিষ্কার করে ধুতে হবে, তো এটাকে অনেক পরিষ্কার করে ধুবো, তারপরে আমি চলে যাবো রান্নাঘরে। আমি চলে আসছি রান্নাঘরে, অলরেডি চুলা ধরাইছি। এখন কড়াইতে অনেকগুলো শাক সব একবারে দিয়ে দিব। গ্রামের মজাই অন্যরকম, এরকম শাকগুলো কিন্তু শহরে কিনে খেতে হবে, আবার পাওয়াও যায় না। তো এগুলো এই সিজনে এগুলো উঠে হয়, এগুলা কিন্তু লাগায় না, এমনি হয়। তো আমি আগে শাক রান্না করিনি, ফার্স্ট রান্না করতেছি। এখন হচ্ছে লবণ দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। কাঁচামরিচ, কাঁচামরিচ কুচি, আর কিছু পেঁয়াজ। আর বাকি পেঁয়াজ আর একটু রসুন আমি রাখছি, ওটা পরে এখন ঢেকে দিব ওটাকে। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি মানে নরম হওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে রাখবো, আর আস্তে আস্তে জাল দিব। সিদ্ধ হয়ে যাচ্ছে, এটার পানি শাকটার পানি শুকাইতে হবে। তার আগে আমার ক্ষেত থেকে সোয়াজ পাতাগুলো আনছি, তো এগুলাকে আমি একটু গুঁড়াটা ছিঁড়ে নিব। সবই খেতে তারপর এগুলোকে ধুয়ে নিব। পানিটা শুকিয়ে আসতেছে, তো যার কারণে একটু নাড়াচাড়া করতেছে, আর আমার আম্মু শিখিয়ে দিচ্ছে এভাবে করতে হয়। একটা নামাই নিছি, এখন তেল দিয়ে
তিনটা কাঁচামরিচ দিছি, রসুন পেঁয়াজ দিয়ে তারপর এটাকে সুন্দর করে ভেজে শাকটার ভিতরে দিয়ে দিব। তারপর আমি শাকটা হয়ে গেলে নামিয়ে ফেলবো। সস পাতাটা আমি দিয়ে দিলাম, তো এখন ভালো করে নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে ফেলবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্টস অবশ্যই করবেন, আর যদি ভালো লাগে তো আপনার ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।